বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার পুরো রাজনীতির মধ্যে যে জায়গাটি আছে সৃষ্ট অসাধারণ জনসাধারণের ভুল ভ্রান্তি থাকতে পারে জনসাধারণ সময়ে সময়ে বিভ্রান্ত হয় ইতিহাস চর্চার এই যে নানা পথিক্রমণ আমাদের যে ভুল তার মধ্য দিয়ে কিন্তু এই যে জনমানুষ প্রান্তিক অঞ্চলের মানুষ সাধারণ মানুষ তার নানা প্রতিক্রিয়া থাকবে নেতৃত্বের কাজ হচ্ছে সেই সব দুর্বলতর জায়গাগুলোকে নালিশ করে ধীরে ধীরে একটি জায়গায় পরিচর্যা করেই তো বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছে এই এই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেই জাতি রাষ্ট্র সৃষ্টির মহান আয়োগ হচ্ছে এবং বঙ্গবন্ধুর কন্যা ফিরে এসে যখন দেখেছেন অগণতান্ত্রিক এবং সেই সামরিক শাসনের যাতাকলে পিষ্ট এই মানুষ তিনি আবার সেই মানুষকে বের করে এনে তাদেরকে গণতান্ত্রিক অভিযাত্রা এনে নব্বই এর গণতন্ত্রের জনরূপে হাত দিয়ে বলেন যে এই যে পরিবর্তন মাত্র বারো বছরে আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকের গ্রামের বাড়ি আছে আমরা তো গ্রামগুলোতে যাই কিভাবে গ্রামগুলো পাল্টে গেছে আপনারা দেখেন আজকে গ্রামের বাড়িতে করে একটি টেলিভিশন আছে ফ্রিজ আছে এখন আর চুড়োয় রান্না করে একটা রাইস কুকারে আমাদের এলাকার মানুষ আমরা বঙ্গা এলাকার লোক দু হাজার চার সালে মানুষ না খেয়ে মারা গেছে নবকান্ত রায় নামে আমারই এলাকায় একজন একজন মুক্তিযোদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দুই হাজার চার সাল সেই বঙ্গা এলাকায় আপনি আজকে গিয়ে দেখেন বঙ্গা শব্দটা উচ্চারিত হয় না নবীন প্রজন্ম বঙ্গা শব্দটা জানে না যারা কিছু মানুষ তারা বলে যে হ্যাঁ আমরা বঙ্গা এক সময় ছিল আমাদের আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাস আমাদের দেশে কথা ছিল যে হাতি ঠেলা যায় কিন্তু কার্তিক ঠেলা যায় না একটা মানুষ আপনি সবাই মিলে একটা হাতিকে ঠেলতে পারবেন পর কিন্তু কার্তিক মাসটা এত ভারী এটা যেন পার হতে চায় এত অভাব সেই অভাব দূর করে দিয়েছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কথা বলেছি বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কথা বলবার কোনো আসলে শেষ নেই এবং কোনো একটা অনুষ্ঠান এক হাজার অনুষ্ঠান এক লাখ অনুষ্ঠান কোনোটাই যথেষ্ট নয় কারণ তাদেরকে নিয়ে যারা বঙ্গবন্ধু তার সাড়ে সাত কোটি মানুষকে নিয়ে আর বঙ্গবন্ধু কন্যা তার এখন সতেরো কোটির বেশি মানুষকে নিয়ে তাদের যে পথ চলা এবং তাদের যে ত্যাগ তাদের যে সংগ্রাম তাদের যে সাহস এবং মানুষের প্রতি তাদের যে ভালোবাসা তা নিয়ে গবেষণা যে কত হতে পারে সেটিও বোধ হয় একটা গবেষণার বিষয় এবং তা নিয়ে কত যে লেখা হতে পারে সেই লেখার চেষ্টা সেটা নিশ্চয়ই প্রশংসাযোগ্য আমি সেই জন্য লেখককে ধন্যবাদ জানাই আর বিশেষ করে লেখক পড়ানোর সঙ্গে যুক্ত একজন শিক্ষক মানুষ দাওয়ার গণিতের যাকে সবাই ভয় পায় সেই গণিতের শিক্ষকরা আবার খুব কি বলবো হ্যাঁ খুবই সুনির্দিষ্ট সবকিছু নিয়ে সেরকম হন তো এই এই বইয়ের লেখাগুলোর মধ্যে সেই গণিতের ছাপ সেটা আছে বাক্যের দৈর্ঘ্যে মানে খুবই ছোট ছোট বাক্য যেটা আমার খুব পছন্দ খুব ছোট ছোট বাক্য আর খুব সহজ সরল ভাষায় লেখা তবে ওই যে গণিতেরই আবার কার্যকারণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি সেগুলো সবকিছু আবার খুব শক্তপোক্ত হতে হয় নাহলে গণিতের ফলাফলে ভুল হয়ে যাবে তো সেখানে একটুখানি দুর্বলতা আছে যেগুলো একই নামের আরেকজন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় তিনি যেমন করে বলে গেছেন এরপরে আর বলবার কোথায় আর প্রয়োজন নেই খুবই ভালো করে বলে গেছেন নূর ভাইও বলে গেছেন জনাব আসিফুর রশিদ